হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, একটা বিচে যাব। আর এটা হচ্ছে আমাদের বছরের সামারের লাস্ট যাওয়া একটা বিচ। আর ওটা যাওয়ার জন্য আমরা আসলে বাচ্চাদের কিছু খাবার নেওয়ার জন্য আমরা একটা মল স্টোরে এসেছি। তো বাচ্চাদের নিয়ে আমি ঢুকেছি, বাচ্চার বাবা গাড়িতে ওয়েট করছিল। আর আসলে সে একসাথে মলে ঢুকে না, অনেক মানুষ থাকবে সেই জন্য। আর ঢুকে দেখলাম অত মানুষ ছিল না, অল্প কয়েকজন মানুষ। তো আমরা হাঁটছিলাম আর আমি খুব একটু তাড়াহুড়া করছিলাম, কারণ যাব একটা জায়গায়, সেজন্য একটু হাতে টাইম নিয়ে আমি মলে ঢুকেছি। অতটা টাইম আমি পাবো না, যার কারণে আমি একটু খুব আর্লি করছিলাম। মলটার মধ্যে একটা বড় একটা ক্যান্ডি স্টোর আছে, যে ক্যান্ডি স্টোরটাতে নিজেদের পছন্দ মতো ক্যান্ডি পিক করে নেওয়া যায়। আর আমার মেয়ে যখন ক্যান্ডি স্টোরটাতে ঢুকেছে, এত এক্সাইটেড হয়ে গেছে যে আমি ওকে না করতে পারছিলাম না, কারণ অনেক দিন পর এসছে সেটাতে। আমি এর আগের বার যতবারই মলটাতে আসছিলাম, তখন আমি এই স্টোরটা আমি স্কিপ করেছিলাম, কারণ আমি আমার বাচ্চাদের তেমন একটা ক্যান্ডি দেই না। কিন্তু আজকে যেহেতু আমার মেয়ে দেখে এতই এক্সাইটেড হয়ে গেছে, আর আমি ওর মজা দেখে আসলে আমার খুব ভালো লাগছিল, ওকে আমি না করতে পারছিলাম না। তো সে লেডির কাছ থেকে নিজেই গিয়ে চেয়ে নিয়েছে একটা ব্যাগ, যে ব্যাগটাতে সে নিজে পছন্দ মতো ক্যান্ডি পিক করে নিচ্ছে। আসলে আমি এগুলো দেখছিলাম আর আমার কাছে ভালোই লাগছিল। আর সাথে আমার মেয়ের বড় ভাই তো আছে, ওর পেছনে পেছনে ওকে হেল্প করছিল সব কিছুতে। তো আমার আর তেমন কিছু করতে হচ্ছিল না, আমি শুধু রেকর্ড করছিলাম, আর আমার ছেলে মেয়ে দুজনেই খুব এনজয় করছিল। আর যতটুকু সময় নেওয়ার কথা ছিল, যতটুকু আমি সময় নিয়ে এসেছি, তার চাইতে অনেক সময় নিয়ে ফেলেছে আমার মেয়ে। আর সে যখন এখানে এসে গেছে, যখন একটা পর একটা ক্যান্ডি বেক করছিল, দেন ওকে আর আমি না করতে পারছিলাম না। আর সে কোনো মতে নারাজ বলছে, এটা হয় না, আরেকটু নিবো, এটা করে করে আসলে অনেক সময় সে স্পেন্ড করে ফেলেছে এখানে। তার কি করার, কারণ অনেকদিন পর যখন আসছে, একটু না হয় বাচ্চাদের সময় দিয়ে এখানে একটু এনজয় করতে দিচ্ছি, এই জন্য আমি একটু চুপ করেছিলাম। নাও ফাইনালি আমার মেয়ে ক্যান্ডি নেওয়া ডান হয়ে গেছে, দেন এখন ফাইনালি আমরা চেক আপ করবো এখানে। আর আমিও খুশি হয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ সে ফাইনালি শেষ করতে পেরেছে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের যেখানে যাওয়ার কথা বিচ, সেখানে।
আসি, বিচে চলে আসছি না বাবা। গাড়ি পার্কটা দেখে বসছি। Thank you.